দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাথে আছি টিম মফিদুল ইসলাম। আপনাদেরকে আজকে দেখাবো রিমসো কোম্পানির 2 বছরের গ্যারান্টিযুক্ত ব্যাটারি এবং লিপগার্ড ও মাইক্রোটেকের আইপি। এইটা মিলে মূলত একটি কম্বো প্যাকেজ, অর্থাৎ একটি 125 AH ব্যাটারি রিমসো ব্র্যান্ডের সঙ্গে আপনার আইপি যেটা পছন্দ হয় সেটি নেবেন। এটিতে ব্যবহার করতে পারবেন 510 ওয়াট, অর্থাৎ আপনি যদি 3টা সিলিং ফ্যান 5টা লাইট ব্যবহার করেন তাহলে ফুল লোডশেডিং এ আপনি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য এই মেশিনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে আমি 4 থেকে 5 ঘন্টা বলেছি সেটা আসলে সঠিক কিনা। তো এইটা সঠিক কিনা সেটা আপনাদেরকে আমি ক্যালকুলেশন একটু শিখা দিই। সেটা হচ্ছে এটা 125 অ্যাম্পিয়ার এর ব্যাটারি। তো এটা আমরা লস ভোল্টেজ যদি মাইনাস করি তাহলে আমরা মাইনাস করব হচ্ছে আমরা 25টা মাইনাস করে 100 অ্যাম্পিয়ার ধরে নিচ্ছি, তাহলে 100 অ্যাম্পিয়ার গুণন হচ্ছে এটা 12 ভোল্টের ব্যাটারি, তাহলে টোটালে এটার ওয়াট দাঁড়ায় হচ্ছে 1200 ওয়াট। এখন আমার এই মেশিনটাতে আমি বলছি 3টা সিলিং ফ্যান এবং 5টা লাইট। 5টা লাইট হচ্ছে যদি 12 ওয়াটের ব্যবহার করেন, 12 থেকে 15 ওয়াটের, তাহলে মোটামুটি 75 ওয়াট, এবং প্রতি পিস ফ্যান হচ্ছে 75 ওয়াট করে। তাহলে 3টা ফ্যান যদি হয় 3 গুণন 75 তাহলে হয় হচ্ছে 225 ওয়াট যোগ হচ্ছে বাল্বের জন্য 75 ওয়াট, আমার সব মিলে লোড হচ্ছে 300 ওয়াট। এইবার এই 300 ওয়াট লোড দিয়ে আপনি ভাগ দেন হচ্ছে 1200, তাহলে আপনি কয় ঘন্টা পেয়ে গেলেন, তাহলে 1200 ভাগ 300 ওয়াট, তাহলে আপনি 300 ওয়াট লোডে 4 ঘন্টা পেয়ে গেলেন। এখন সব বাসাতে তো একসঙ্গে 3টা ফ্যান চালাবে না, কেউ হয়তো স্ট্যান্ড ফ্যান চালাবে, কেউ টেবিল ফ্যান চালাবে, কারো ফ্যানটা একটু ছোট টাইপের হবে, 48 বা 56 হবে না, 36 ইঞ্চি হতে পারে। এই কারণে আমি বলেছি 4 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন এই রিমসো কোম্পানি এই ব্যাটারি থেকে। তাহলে স্টোরিটা দাঁড়াইলে হচ্ছে একটি 125 AH অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের একটি রিমসো ব্যাটারি এবং লিপগার্ডের অথবা মাইক্রোটেকের এই যে নিচেটা সাদাটা না কালাটা যেটা আপনার পছন্দ হয় সেটার যে কোনো একটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে, দাম মাত্র 21,500 টাকায়। অর্থাৎ 21,500 টাকায় এই প্যাকেজটি পাচ্ছেন টিএম ইলেকট্রনিক্স এর সৌজন্যে। টিএম ইলেকট্রনিক্স 21,500 টাকায় এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছা দেবে আপনার গন্তব্যে। তার জন্য আপনাকে 1টি টাকাও আর কোনো খরচ দিতে হবে না, অর্থাৎ এই প্যাকেজটির জন্য পরিবহন খরচ টোটালি ফ্রি। টোটালি আপনি 21,500 টাকার বিনিময়ে এই প্রোডাক্টটি আপনার বাসায় বসে পেয়ে যাবেন। আমরা আপনার নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেই পর্যন্ত আমরা দিয়ে দিব। তো এই প্রোডাক্ট আপনারা যদি নিতে চান অবশ্যই টিএম ইলেকট্রনিক্স এর দেওয়া নাম্বারে কল করবেন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই আইপিএস গুলো পাবেন 2 বছরের গ্যারান্টি, এই ব্যাটারিটাও পাবেন 2 বছরের গ্যারান্টি। 2 বছরের মধ্যে নষ্ট হলে আমরা এটা ফ্রিতে চেঞ্জ করে দিব, কিন্তু এটা যদি আপনি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেন, সঠিক সময়ে যদি অ্যাসিড গ্যাবারিটি চেক করেন, অ্যাসিড পানিটা ঠিকঠাক মতন দেন, তাহলে এটা কিন্তু আপনাকে 5 থেকে 7 বছর লং লাস্টিং হবে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু টোটালি ইন্ডিয়ান, এই মাইক্রোটেক আইপিএসটাও ইন্ডিয়ান, লিপগার্ড আইপিএসটাও ইন্ডিয়ান, খুবই কোয়ালিটি ফুল। এবার আসি এটাতে আপনারা সর্বসাকুল্যে কত ওয়াট ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা একটু নিশ্চিত করে দিই। প্রথমে আমি আপনাদেরকে সামনের ডিজাইনগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা যে পাওয়ার সুইচ যখন অন করছি দেখেন খুবই সুন্দর প্রোগ্রামিংগুলো অন হয়েছে। এটা হচ্ছে অন অফ সুইচ, এখানেও দেখেন খুব সুন্দরভাবে আপনি প্রোগ্রামিংগুলো অন হবে। আমি যদি এখানে চার্জার লাইনটা দিয়ে দিই, আমি চার্জার লাইনটা এটাতে দিয়েছি, এটা দেখেন মেন অন দেখাচ্ছে, এবং চার্জিং ব্যাটারিটা যেহেতু ফুল চার্জ আছে সেহেতু এখানে চার্জিংটা দেখাচ্ছে না, ব্যাটারি খরচ হলে অবশ্যই এটা চার্জিং দেখাতো। তো এই হলো বিষয়, খুবই কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটা, আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় আমাদের কাছ থেকে নিতে পারেন। এবার আমি পিছনে এর ওয়াটটা একটু দেখাবো, দেখাবো। সুপ্রিয় দর্শক, এখানে দেখেন আপনি কত এম্পিয়ার লোড আছে কি অবস্থা দেখাচ্ছে, এটা দেখেন 600 VA 525 ওয়াট লোড দিতে পারবেন। আমি যদি আপনাদেরকে আর একটু স্পষ্ট করে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিপগার্ড, এই যে উপরে দেখতে পাচ্ছেন লিপগার্ড লেখা, এটা ইন্ডিয়ান,
এবার আসি আমি মাইক্রোটেকটা, এই যে এই পাশে একটু যদি দেখাই, এই যে মাইক্রোটেক, আপনারা মাইক্রোটেকটাও আপনারা ক্লিয়ার কাট দেখেন, এটাও 600 VA 510 W ব্যবহার করতে পারবেন। খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় ইউজ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই আইপিএস গুলো আপনারা চাইলে 150 থেকে 200 W সোলার নিয়ে এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন, সেক্ষেত্রে সারাদিন চলবে সোলার থেকে, এবং সূর্য চলে গেলে এগুলো কিন্তু আবার কারেন্ট থেকে চলবে। অর্থাৎ আপনার সোলার যতক্ষণ থাকবে ততক্ষণ সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সোলার যখন চলে যাবে অর্থাৎ বিকেল 5টা পরে যখন সূর্য ডাউন হয়ে যাবে তখন কিন্তু সে কারেন্ট থেকে সাপ্লাই নেবে, কারেন্ট চলে গেলে সে কিন্তু ব্যাটারি থেকে অটোমেটিকলি নেবে। সম্পূর্ণ অটোমেটিক এই প্রোডাক্ট গুলো আপনারা সৌরশক্তিতেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সোলারের সঙ্গে একটা এক্সট্রা কন্ট্রোলার নিতে হবে যাতে চার্জিংটা আপনারা দেখতে পান। এই হলো বিষয়। যারা এর সঙ্গে সোলার নিতে চান তারা আমাদের কাছ থেকে জেনেটিক পাওয়ারের মোনো সোলার প্যানেলও নিতে পারবেন, সঙ্গে কন্ট্রোলারও নিতে পারবেন। সেক্ষেত্রে সোলার এবং কন্ট্রোলারের মূল্য এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে। তো সোলার এখন বর্তমান 52 টাকা ওয়াট, যদি আপনি 200 W সোলার দেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা 11,000 টাকার মতন লাগবে কন্ট্রোলার সহ, অর্থাৎ 10,400 টাকা প্যানেলের দাম, এবং এর সঙ্গে আপনাকে এক্সট্রা কেবলস লাগবে, সঙ্গে কন্ট্রোলার লাগবে। তো 11,000 প্লাস এক্সট্রা খরচ করতে হবে। আর যারা সোলারের ঝামেলায় যেতে চান না, শহরে থাকেন, বাসা বাড়িতে থাকেন, সিম্পলি 2 বা 3 রুমে ওয়ারিং করে আইপিএস টা লাগাইতে চান, তারা কিন্তু অনায়াসে এই প্রোডাক্টটি লাগাইতে পারবেন। আমি দামটি আবারও বলছি, যদি আমাদের কাছ থেকে প্যাকেজ কমপ্লিট নেন তাহলে আইপিএস এবং ব্যাটারি সহ আমরা দাম রাখছি 21,500 টাকা, যদি সোলার সেট আপ সহ নেন সেক্ষেত্রে আরো 11,000 থেকে 12,000 টাকা আপনাকে যোগ করতে হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।